হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমরা লন্ডন থেকে এসে আমি এখন ফিশগুলা কাটতেছি, আপনারা দেখতে পারতেছেন। আসার সময় রাস্তাতে আমি অনেকগুলো ভিডিও করেছি, বাট শপিংয়ের সময় আমি কোনো রকম ভিডিও করতে পারি নাই। আর গত রাত্রে গেছিলাম, আমার রাত্রেও আর কোনো ভিডিও করি নাই এই সময়। সো এই মাছগুলো আমি এভাবে কেটে নিলাম, ফ্রেশ পাবদা মাছ বড় বড়, আর সাথে ফ্রেশ চিংড়ি মাছ আনছি, ওগুলোকেও আমি কাটবো এখন। তো দেখা হচ্ছে পরে। তো এই তো এখানে আমি চিংড়ির জন্য পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, চিংড়ি ফ্রেশ চিংড়ি রান্না করব। আর এখানে আমি মিট রান্না করব, একটু ডিম ভাজি করবো, মাছের ডিম ভাজি করবো, আর একটা কই মাছ ভুনা করবো। তো মিটটাকে আমি এভাবে ধুয়ে রেখেছি গরম পানির মধ্যে দিয়ে ওয়াশ করে, এখানে আমি রেখে দিয়েছি একটু সময়, তাতে করে ময়লাটা পরিষ্কার হয়ে যায় এই জন্য। আর এখন কয়েকটা পেঁয়াজ কেটে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো সঙ্গেই থাকুন। তো এখানে আমার মিট বসিয়ে দিলাম, এখন মশলাটা কষিয়ে গেছে ফ্রনের জন্য, ফ্রনটা রেডি করে নেবো এখন। আর এখানে মাছের ডিমের জন্য টক বসাবো, মাছের ডিম দিয়ে সেটাও বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে সবগুলো কুক করে নেই, কালকে তো মেহমান আসবেন, এই জন্য আজকে রাত্রি আমি রান্না শেষ করে ফেলতেছি। এই তো এখন আমার ফ্রনগুলো আমি দিয়ে দিলাম, ফ্রনের মশলার সাথে ফ্রনগুলো বেছে নিয়েছিলাম এইভাবে। আর এখানে আমি আমিটাকে একটু কুক করে নিচ্ছি, আমি দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করবো। আমরা আসলে সেটা এটাকে খুব পছন্দ করি, মাছের টক, আমের আমের আমি যেটা আমি সত্য, সেটা দিয়ে মাছের ডিম দিয়ে একটু টক রান্না করব। আর এই তো এখানে আমার মিটটা সিদ্ধ হচ্ছে, এতে শুধু আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ পাঁচফোড়ন টমাটো এটা দিয়ে মিটটাকে আমি কুক করে নেব, তারপরে আমি মশলাটা দেবো। এই মিটের পানিটা শুকিয়ে গেলে এতে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা আর একটু আমার হোমমেড গরম মশলা আর সাথে এক কয়েক পিস শাতকরা দিয়ে দেব, দিয়ে এটাকে কুক করে নেব। তো এখানে আমি মাছের ডিমটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, পানিটা শুকিয়ে গেলে, একদম শুকিয়ে গেলে পানিটা, তখন আমি এতে একটু জল দিয়ে দেবো। আর মিটটাকে আমি এভাবে কষাচ্ছি এখানে। আর আমার এই তো প্রনটা কুক হচ্ছে এখানে, এই নেড়ে দেবো আস্তে আস্তে, এতে অল্প কয়েকটা কাঁচামরিচ ফেলে দেবো। আর কেউ যদি একটু ক্রিমি খেতে চান তাহলে অল্প ক্রিম এড করতে পারেন, খুব টেস্টি হয় একটু যদি ক্রিম এড করেন, সিঙ্গেল ক্রিম ফ্রন মালাই খেরের মতো টেস্ট হয়, অথবা কোকোনাট মিল্ক দিলে দিতে পারলে। ফ্রনটা কিন্তু বেশিক্ষণ কুক করতে হয় না, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর যদি বেশিক্ষণ কুক করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে রাবারের মতো। মাছটাতে এখন আমি মশলা লাগিয়ে নেব, মাছটাকে ভেজে ভাজি করে নেব। তো আমার মিটটাতে আমি হলুদ দিলাম, ধনিয়া জিরা মরিচ দিয়ে দেব। এই তো আমার মাছের ডিমটাকে আমি কষিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি অল্প সস দিয়ে ঝোল দিয়ে দেব। সো হ্যালো ভিউয়ার্স, এই তো আমার রান্না শেষ হয়ে গেছে, জাস্ট মাছ ভাজিটা হবে। আর এই তো মাছটা ফ্রাই করে নিয়েছি, এতে একটু মশলা লাগিয়ে নেব, এটার মধ্যে মিটটা কুক হয়ে গেছে। আর এখানে আমার মাছের টক, ডিমের টক আর ফ্রন বোনা। সো ভিউয়ার্স, দেখা হবে টুমরো অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ ভিউয়ার্স, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।